नमस्कार आमी पार्थ बोलछी जानवित पार्थ आमार यूट्यूब चैनल थेके देखुन आजकेर आमी एसेछी आमादेर मल्लिकघाट फुल मार्केट एटा होच्छे आमादेर पश्चिमबंगेर सबचेये बड़ो मार्केट ठीक आमी जावार रास्ताटा आपनादेर बोलछी देखुन एटा होच्छे हावड़ा ब्रिज थेके ब्राह्मण रोड थेके जदि आपनारा हावड़ार दिके जान एकटुखानि जाबेन गिये बाँ दिके प्रथम जे थाम्बा आछे तार पाश दिये नेमे जाबेन एटा होच्छे मल्लिकघाट फुल मार्केट এটা হচ্ছে আমাদের কলকাতার মধ্যে সবচেয়ে বড় মার্কেট ফুলের সামনেই পূজো এবং ফেস্টিভ্যাল সিজন আসছে আপনারা এই সময় ফুল মার্কেটটার আপনাদের খুব দরকার পড়বে আমি তাই জন্য এই ভিডিওটা দিচ্ছি দেখুন আমি যাচ্ছি এই সিঁড়ি বেয়ে নিচে নামছি এটা এইভাবেই আপনাদের নামতে হবে বিশাল বড় মার্কেট চারদিকে ফুলের মার্কেট আপনারা দেখুন আমি দেখাচ্ছি এটা হচ্ছে হাওড়া ফুল মার্কেট এখানে আপনার সব রকম ফুল পাওয়া যায় ফুল মালা থেকে আরম্ভ করে পূজোর যত আইটেম এবং আপনারা যদি কোনো গিফট দেন বোকে সব রকম এখানে পাবেন সামনে বিয়ের সিজন আসছে আপনারা বাড়ির পূজো এবং যে কোনো অকেশনে ফুল ছাড়া তো আমাদের চলে না এবার সেই ফুল যদি আপনারা নিতে চান তাহলে আপনারা এখানে চলে আসতে পারেন দেখুন আমি বোকে বিভিন্ন রকম বোকে দেখাচ্ছি আপনারা সেই গিফট করা থেকে আরম্ভ করে আর আপনার বিভিন্ন রকম অনুষ্ঠানে বলুন বিয়ে পারপাসে বলুন জন্মদিন বলুন সব কিছুতেই আপনার এই ফুল আপনার লাগে সেই এগুলোই আমি আপনাদের বল দেখাচ্ছি দেখুন এখানে সব রকম আছে দোকান আছে বাদা দোকান আছে দাম করে নিতে হয় এখানে বার্গেনিং করতে হয় বার্গেনিং করে আপনারা নেবেন আমি বিভিন্ন রকম দোকান দেখাবো দামও কিছু দেখাবো আপনারা সেইগুলো নিতে পারেন এখানে আর্টিফিশিয়াল ফুলও আছে আবার অরিজিনাল ফুলও আছে সব রকমই আছে আপনারা দেখে নেবেন আচ্ছা এই এই ফুলগুলো কিরম দাম আছে এইগুলো দেখুন এটা হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে তিরিশ টাকা আপনি সিঁড়ি দিয়ে নামবেন নেবেই বাঁ দিকে দোকান দেখুন এটা কী দাম আছে দাদা এটা একশো কুড়ি টাকা দেখুন এটা আপনারা এখান থেকে নিয়ে আপনারা বিভিন্ন রকম সেলোফেন কালার দিয়ে এটাকে মুড়ে আপনারা গিফট করতে পারেন সব রকম আছে দেখুন এইগুলো কী দাম আছে দাদা এটা 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 তিরিশ টাকা দেখুন ভ্যারাইটিস ফুল দিয়ে এটা ফুল ফুলও আছে তার সাথে আপনার আর্টিফিশিয়াল ফুলও আছে এটা আর্টিফিশিয়াল ফুল দেখুন আর্টিফিশিয়াল ফুল আছে নর্মাল ফুলও আছে সূর্যমুখী আছে হ্যাঁ আর দেবদারু পাতা আছে এই দিয়ে বানানো এটা সব রকম বিয়ের অনুষ্ঠানে যে গেট হয় আপনারা গেট বানাতেও এখানে আসতে পারেন ওরা অর্ডার নিয়ে গেট বানিয়ে দেয় দাদা আমি একটা চ্যানেল থেকে এসেছিলাম একটু দামগুলো বলবেন এটা কী দাম আছে এখন কম দাম তাই তো হ্যাঁ এখন বুঝতে পারছি দামটা কম এরপরে সিজনে দামটা বাড়বে এটা ভ্যারি করে আপনারা এখন এটা কম দামেই পাবেন এটা কী ফুল জারবেরা দেখুন জারবেরার বিভিন্ন রকম কালার আছে অপূর্ব সুন্দর দেখুন এই দোকানটা হচ্ছে ঠিক আপনারা সিঁড়ি দিয়ে নামলেন নেবেই বাঁ দিকে পড়বে পরপর দোকান আছে এটাই ফার্স্ট দোকান এটা এটা কী দাম আছে দাদা এটার দাম কী আছে আচ্ছা এটা একশো ষাট টাকা দেড়শো টাকা অনেক রকম আপনার মানে মানে গোলাপ অনেকগুলো গোলাপ আছে অনেকগুলো গোলাপ একটা থোকা সেটা ধরুন এটা আপনি পাচ্ছেন একশো ষাট টাকা দেড়শো টাকা একটু বার্গেনিং করে নিতে হবে বিভিন্ন কালার আছে দেখুন বিভিন্ন কালার এখন গোলাপের সিজন নয় দেখুন এটা দেখুন জারবেরার বিভিন্ন রকম আছে কোয়ালিটি এই জারবেরার কীগুলো কী দাম আছে চল্লিশ টাকা দেখুন চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা আপনারা যদি একটু কষ্ট করে আসেন এই ফুল মার্কেটে আসলে তারা আপনারা অনেক কমে কিন্তু পাবেন এটাই যদি আপনারা বাজার থেকে নিতে যান আপনাদের পাড়ার বাজার থেকে অনেক দাম বেশি পড়ে যাবে দেখুন আমি একটু একটু দাম বলছি হ্যাঁ এইগুলোর দাম হচ্ছে দেড়শো টাকা একশো ষাট টাকা দুশো টাকার মধ্যে ভ্যারাইটিস রকম আছে আপনারা দেখুন এই দেখুন জারবেরা আছে এখন ফুলের যখন যে সিজনে ফুল হয় সেই ফুলটাই মেনলি পাওয়া যায় তার সাথে অন্য ফুলও পাওয়া যায় আমি দেখাচ্ছি থরে থরে দোকান এবং আপনারা সেইখানে এসে আপনারা অর্ডার দিয়ে বানাতেও পারেন এবং বানানো আছে সেগুলোও নিতে পারেন
এখানে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল জিনিসপত্র আছে, ফুল সাজাতে গেলে যেগুলো লাগে সেসবগুলো এখানে পেয়ে যাবেন। আমি চ্যানেল থেকে এসেছি, একটা চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল। দেখুন বুকের যে এগুলো সেগুলো এখানে পেয়ে যাবেন, এই এই এগুলো কিনে আপনারা বুকে বানাতে পারবেন। দেখুন পদ্ম, এরপরে পদ্মের প্রচণ্ড ডিমান্ড হবে। আমি একটু দামটা বলছি দাদা, পদ্মের বান্ডিল কী দাম আছে? একশো টাকা বান্ডিল। কত পিস আছে? দেখুন 25 পিস বান্ডিল, একশো টাকা। এরপরে আর পাবেন না, এরপরে এই এইগুলোর জন্য কামড়া কামড়িয়ে লাগবে। এখন দেখুন, এখন ডিমান্ড কম সাপ্লাই বেশি, এরপরে পুজোর সিজন চলে আসলে তখন আর পাবেন না। এই এখন যে দেখে নিন, দেখে আপনারা মানে এই এরকম দেখা যায় না। এরপরে তো মানে পুজো আসলে তো আর পাওয়াই যাবে না, দুর্গা পুজো কালী পুজো তখন। এখন আপনারা দেখুন, এখন এখন কাস্টমার নেই, এরপরে দেখবেন মাল থাকবে না। দেখুন এটা আসলে হচ্ছে স্টিক, রজনীগন্ধা স্টিক। দাদা স্টিকের কী দাম আছে? কটা বান্ডিল? 24টা স্টিক 220 টাকা, লাস্টে 200 টাকা বললেন। দেখুন গাঁদা ফুল, অফ সিজনের গাঁদা, এসব মেচেদার থেকে আসে বোধ হয়। এ কী দাম আছে এটা? কত পিস আছে? 20 পিস 150 টাকা। দেখুন 20 পিস 150 টাকা, 200-250, কিন্তু এখন মার্কেট যেহেতু খুব ডাল আছে, মার্কেট এখন হালকা আছে, ওই জন্য আপনি কমে পাচ্ছেন, এটা আমি বলতে পারি। থরে থরে দোকান, আপনারা এখানে যদি আসেন, দেখুন এখানে এটা কী ফুল? নঙ্গন। কী বান্ডিল কী আছে? 40 টাকা 30 টাকা। দেখুন 40 টাকা 30 টাকায় নঙ্গন ফুলের বান্ডিল আপনারা এটা পাবেন, এরপরে আর পাবেন না। এরপরে যা জিনিসের দাম বাড়বে পুজোর ফুলে, তখন আর কোনো ফুলই থাকবে না, সামনে বিয়ের সিজন আসছে তখনও থাকবে না। এখন দেখুন কীরকম ডিম্যান্ড নেই কিন্তু সাপ্লাই অনেক। হ্যাঁ দেখুন মালা, দেখুন এই মালাগুলো কী দাম আছে? ইউটিউব চ্যানেলে দেখাবো। হ্যাঁ দেখুন 300 টাকা পিস। আপনারা এইটাই দেখুন, একটু বার্গেনিং করে নেবেন, আশা করছি ভালোই পাবেন। এখানে তৈরি হচ্ছে এই এই গোড়ের মালাটা কী দাম আছে? ও চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে এসেছি। এটা কী দাম আছে দাদা? ঠিকঠাক দাম বলুন, তাতে আমি এগুলো দিয়ে দেবো, আপনার সেলটা বাড়বো, যেটার দাম সেটাই বলুন। দেখুন এটা 250 টাকা বলছেন উনি, এগুলোর দাম বাড়ে কমে, আপনারা একটু বার্গেনিং করে নেবেন। দেখুন একটু বার্গেনিং করে নিতে হবে, কিন্তু সবই পেয়ে যাবেন এখানে। আপনারা বাজার আপনারা পাড়ার বাজারে যা দাম তার থেকে অনেক কমে পাবেন, একটু কষ্ট করে আসতে হয়। আমি আপনাদের দিয়ে বলে দিলাম, এটা মল্লিকঘাট ফুল বাজার, এখানে আপনারা আসলে সব কিছু পেয়ে যাবেন, এ টু জেড পেয়ে যাবেন। সামনে সিজন আসছে, সব রকম অনুষ্ঠানের জিনিস এখানে পেয়ে যাবেন। নিচে বসে আছে কিছু লোক, ওপরেও ওপরে স্টলও আছে, নিচেও স্টল আছে। তোমার নাম কি বাবু? তনয় মন্ডল। তনয় মন্ডল আমার একটা ভাই, ভাই এটা দেখাচ্ছে, ওই একটা বানিয়েছে দেখাচ্ছে ভাই। দেখুন ভাইদের দেখাই, বাচ্চা বাচ্চা ছেলে কি সুন্দর বানাচ্ছে। এগুলো কীরকম দাম আছে বাবা? 300 টাকা। দেখুন বুকেটা 300 টাকা দাম আছে। আপনারা সুন্দর সুন্দর বাস্কেট হয়। দোকানের কোনো নাম আছে? নিউ অন্নপূর্ণা ফুল শপ নাকি? নিউ অন্নপূর্ণা কোনো কাঠ ফাট আছে? আরে কাঠ দাও, কত ছেলে দেখুন, কত ছেলে বানাচ্ছে দেখুন। এটা
নিউ অন্নপূর্ণা সবচেয়ে বড় দোকান, মার্কেটে সবচেয়ে বড় দোকান। এটা দেখুন এখানে সব বানানো হয়। এটা কাট দাও, এটা নিউ অন্নপূর্ণা এখানে বানাচ্ছে ভাইরা। দুর্গা পুজোতে আপনারা এখানে আসবেন, দেখুন আমি কাটটা দেখাচ্ছি। নিউ অন্নপূর্ণা ডেকোরেটর, এখানে ওনারা গাড়ি, বেড, স্টেজ সব কিছু বানান। প্রোপ্রাইটারের নাম গোপাল জানা, জগদীশ পাত্র তিনজন আছেন, গোপীনাথ বক্সি তিনজন আছেন, দুটো ফোন নাম্বার আছে, আমি ফোন নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। ভাইদের খুব উৎসাহ, আমি তাই ছবিটা দেখাচ্ছি। দেখুন এই মালাটা দেখুন, এটা ঠাকুরের জন্য, ঠাকুরের। দাদা এই মালাটা কি দাম আছে? এটা 250। দেখুন দাম শুনুন, এই মালাটা 250 টাকা। এটা প্রায় 6 থেকে 7 ফুট মনে হচ্ছে মালাটা। এই মালাটার দাম হচ্ছে 250 টাকা। আপনাদের কি এই দোকান? আপনার দোকানের নাম কি দাদা? দোকানের নাম, হ্যাঁ কোনো নাম টাম আছে? কার্ড আছে? কার্ড থাকলে একটা দিন, আমি দেখিয়ে দেবো। দেখুন এই এত বড় মালা, একটা ভ্যা কি সুন্দর বানানো। এগুলো বানাতে গেলে অনেক আইডিয়া লাগে, অনেক এক্সপিরিয়েন্স লাগে। আমি কার্ডটা দেখাচ্ছি, দেখুন এই দোকানের কার্ড। টু ব্রাদার্স ফ্লাওয়ার ডেকোরেশন, টু ব্রাদার্স ফ্লাওয়ার ডেকোরেশন। এখানে এসে আপনারা গাড়ি, বেড সব কিছুই আপনারা এখানে বানাতে পারবেন। সব কি আপনাদের? না সব আলাদা আলাদা। আচ্ছা, এটা তিনটে দোকান আছে।